ভাই দুপুর বৃষ্টি হচ্ছে আর দুজনে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, গেছে আলমারি ঠিক করতে যে এখানে আলমারি টালমারি আছে, আর রমা ওইদিকে ড্রেসিং টেবিল মানে আয়নায় দেখে নিচ্ছে নিজেকে একটু। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাল তো কেমন আছো তোমরা? অবশ্যই অবশ্যই অনেকদিন পর লাইফস্টাইল ব্লগ শুরু করছি, আর হ্যাঁ আজকের ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আর এই যে আবহাওয়াটা জাস্ট দেখো, ঝুড়ো ঝুড়ো হাওয়া হয়েছে আর বৃষ্টি হচ্ছে না। আজকে বর্ষাকালের এখন সিজন চলছে আর কি, সুন্দরবন যাচ্ছে সবাই, ইলিশ উৎসব করছে, আমরা তো ঘরে বসে বসেই সব দেখছি আর কি। যাওয়াটা হচ্ছে না, অবশ্যই কোনোদিন ভাগ্য হলে যাবো, একটা ব্যাপার। অবশ্যই আজকে সকালটা এখান থেকে শুরু করছি, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, ভালো ভালো ভিডিও আনছি। এই দেখো না, আগের ভিডিওটা বাচ্চার বিরিয়ানির ভিডিও দিলাম। অবশ্যই দেখো এরকম একটা সুন্দর ওয়েদারে একটা লাইফস্টাইল ব্লগ শুরু করছি। চলো ঘুম ভাঙলো তখন 7:30, এখন জাস্ট ব্রাশটা করবো, তারপরে চায়ের মজা নেবো, তারপরে সারাদিনটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো অবশ্যই সাবস্ক্রাইব করার পূর্বে এটা না স্কিপ করে দেখতে থাকো। মাঝে মাঝে বাইরের দিকে বেরোলাম, আমাদের এই জায়গাটা এই জন্যই আমার এত ভালো লাগে। এই সুন্দরভাবে একটা রাস্তা বেরিয়ে গেছে, দুপাশারি মাঠ জাস্ট সবুজে সবুজে ঘেরা। সকালবেলা উঠে যদি এরকম একটা দৃশ্য দেখতে পাওয়া যায় কতই না সুন্দর লাগে। আর দেখো এই যে পাট গাছগুলো আছে না, এখন এই পাট গাছগুলো কাটা হচ্ছে, ঠিক আছে? জাস্ট হাতে মাজুন, এবার দাঁতটা মাজা হবে। এ তো এইদিকে দাঁত মাজা শুরু করে দিয়েছে, যে দাঁত মাজছে। আর চলো এরকম একটা নেচারের মধ্যে একটা সুন্দর সিনেমেটিক শট হয়ে যাক। দান মাঝে মাঝে দেখো লজ্জাপতি গাছ তোমাদেরকে দেখাই। লজ্জাপতি বলা হয় কেন? দেখো গায়ে হাত দিলে ডক্টর মাজা হয়ে গেছে, মুখ টুক ধোয়ার পর এখানে চা রেডি হচ্ছে, ঠিক আছে? রমার রেডি করছে চা, আর এইসব চায়ের সরঞ্জাম তোমরা তো জানো, চায়ের জন্য দুধ চা হচ্ছে। আচ্ছা চা এখানে দেখতে পাচ্ছ রেডি, আর তার সঙ্গে দুটো আছে ব্রেড। আচ্ছা সেকে নেওয়া হয়েছে, চাটা দেখতে হচ্ছে তো জাস্ট এরকমভাবে। আর হ্যাঁ চাটার মজা নেওয়া যাক, আর তোমরা তখন আমার একটা সিনেমেটিক শট দেখে নাও। আজকে চামা খাওয়ার পর কী হচ্ছিলো, আজকে রবিবার হচ্ছে যে গুরু পূর্ণিমা আছে, সেই কারণে মা তো খাবে না, মাংস টাংস মা খাবে না। আর আমরাও তো ভাবলাম মাংস টাংস খাবো না, আজকে মাছই খাওয়া যাক। আমরা তো গুরু পূর্ণিমা করছি না, তবুও মাংস খাবো না, মাছ খাবো। তবে মাছ কী হবে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, রমা বললো ইলিশ মাছের মাথা দিয়ে এই যে পুঁই শাক খাবে। তো এখানে আমাদের বাড়ির সামনে দেখো পুঁই শাকটা পুরো হয়ে আছে, ঠিক আছে? এটা একটুখানি কেটে নেওয়া হবে, মা দেখালাম এটাও এটাও দেখিয়ে নিচ্ছি। এই যে একডাল পুঁই শাকে আমাদের হয়ে যাবে আজকে। আর এইগুলো ইগনোর করো, এইগুলো আমাদের থাকবেই, ঠিক আছে? চলো ভিডিও স্টার্ট করছি। আর এই যে এখন বেরিয়েছি আমরা, হচ্ছে একটা আলমারি কিনবো তার জন্য, তাই তো? মেঘলা ওয়েদার, মেঘলা করে গেছে, জানি না বৃষ্টি আসতেও পারে, একপালি বৃষ্টি হয়ে গেছে যদিও বা। তো চলো যা যাক। ভাই বললাম যে বৃষ্টি আসবে কিনা, এই যে এখানে বাইক, আর বৃষ্টি ভাই দুপুর বৃষ্টি হচ্ছে, আর দুজনে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি গ্যাস পেছনে। আর এই যে ভাই পুরো বৃষ্টিতে বৃষ্টি। আলমারি ঠিক করতে যে এখানে আলমারি টালমারি আছে, আর রমা ওইদিকে ড্রেসিং টেবিল মানে আয়নায় দেখে নিচ্ছে নিজেকে একটু। এদিকে কত সোফা দেখো, জাস্ট অসাধারণ। আলমারির প্রিন্ট পছন্দ হয়নি, তবে দাদা গেছে আনতে, ফোনে দেখাবে, আমরা অর্ডার দিয়ে চলে যাবো, ঠিক আছে? আমরা চলে এসেছি ঘর, আর আলমারির পছন্দ বলতে পছন্দ হয়েছে মানে প্রিন্ট, যেটা আলমারির প্রিন্টটা ওইটা পছন্দ হয়নি, সেই জন্য আমরা কালকে একটা প্রিন্ট দেবো। আর প্রিন্টটা হয়ে গেলেই মানে মোটামুটি এই মাস নালে পরের মাসের 1 তারিখ করে আমাদের ঘরে চলে আসছে আলমারি, নতুন আলমারি আসছে। মানে অনেকদিন ধরেই একটা কিনবো 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 কেনা হচ্ছে না, এই আর কি ব্যাপার, তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোটো করে। আর বাড়িতে এসে মানে বৃষ্টি পড়ছিলো, 45 মিনিট ওয়েট করে তারপরে গিয়েছিলাম, বাড়িতে এসে দেখো মানে এইটাও আজকে আনলাম, এই যে জলের এইটাও আজকে এনেছি। আর এই যে মা এদিকে বসে কী করছে দেখো, পিটে করছে। আর এই যে পাটি সাপটা বলে এইটাকে, পাটি সাপটা পিঠে হচ্ছে। আর এইদিকে দেখো জাস্ট এরকমভাবে ছাড়া হচ্ছে পিঠেটা, মানে এই মরশুমে যদি পিঠে হয় তাহলে বুঝতে পারছো, মানে বর্ষাকাল বাইরে ঝুমঝিম করে বৃষ্টি পড়ছে, আর নারকোল টারকোল দিয়ে পিঠে, একদম অসাধারণ ব্যাপার। যাক মানে মোটামুটি সারাদিনটা তোমার সঙ্গে একটু ছোটো ছোটো করে শেয়ার করলাম,
আর এখন হচ্ছে শ্রাবণ মাস পড়ে গেছে, মানে শ্রাবণ মাসে মানে সব ভক্তরা প্রত্যেক সোমবার বা প্রত্যেক দিনই আর কি তারকেশ্বরে ভিড় হয়। তারকেশ্বরে যারা যারা যাচ্ছ বাবা মাদের জল ঢালছে তাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই, মানে কী বলবো, হরার মহাদেব সকলকে মানে সুস্থভাবে বাবার কাছে যাক এটাই প্রার্থনা করি। আমরাও আশা করি এবছর যাওয়ার প্ল্যান রাখছি, মানে তৃতীয় সোমবার যাওয়ার প্ল্যান রাখছি। যাই হোক, যদি যাই তোমার সঙ্গে শেয়ার করবো, আবার একটু ওদের ভিডিওর সঙ্গে দেখা হবে। তখন ভালো থেকো, সুখ থেকো, সবাইকে ভালো রাখো। জয় হিন্দ দোস্ত।